হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম আর এনস্মাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজকের ভিডিওটি শুরু করছি। আজকে হচ্ছে আমার আমি বাপের বাড়ি থেকে ভিডিও শুরু করছি। তোমরা সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝতেই পারবে। আজকে হচ্ছে আমার ভাইয়ের মানে আশীর্বাদ না, আই বুড়ো ভাত। ভাই বলতে তোমাদের প্রথমেই ক্লিয়ার করে দিই, তোমরা অনেকেই জানো আমরা তিন বোন। আমি একটা ভিডিওতে বলেছিলাম ভাই বলতে হচ্ছে আমার কাকার ছেলে, সেই হচ্ছে আমার ভাই। তো তার আশীর্বাদ, আজকে তার বিয়ে উপলক্ষে এসেছি। তো আজকে আশীর্বাদ না, আজ শুধু আশীর্বাদই হয়ে যাচ্ছে, দেখেছো? আজকে আশীর্বাদ না, আজকে হচ্ছে আইবুড়ো ভাত। আইবুড়ো ভাতে দিনে সকালবেলা রাইকে খাওয়াতে বসে গেছি কিন্ডার প্রো, দেখতেই পাচ্ছ। আগে পিডিয়াশিওর খাওয়াতাম, তো ডক্টর বারণ করেছেন এখন পিডিয়াশিওর খাওয়াতে, তিনি কিন্ডার প্রো দিয়েছেন এবারে। তো এটাই খাওয়াতে বসে গেছি। তারপর থেকে সারাদিনের যা যা কর্মকাণ্ড সমস্ত কিছু তোমাদের সাথে ধীরে ধীরে আমি সব কিছু শেয়ার করবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থেকো আর দেখতে থাকো আমার ভিডিওটা। আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, প্রত্যেক দিনের মতো বলে যাচ্ছি। আর একটা কথা বলছি, যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অল বাটন প্রেস, মানে ঘন্টা বাজিয়ে অল বাটনটা প্রেস করে দেবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে পারো। এখন আমি চলে এসেছি জল খাওয়ার বেলা। জল খাওয়ার বলতে এখন হচ্ছে যে 10:30 এরকম বাজে, তখন রান্না বসে গেছে, অনেক লোকের রান্না আছে। তো বাড়ির লোকেরাই করছে, এটা আমার মা চচুরিটা করছে। তো কাঠের উনুনে বসাতে হয়েছে, বড় গ্যাস, গ্যাসেতে এত বড় কড়াই বসবে না, তো সেজন্য গ্যাসের উনুনে না করে কাঠের উনুনেই আজকে রান্নাটা হচ্ছে। বাইরে আমাদের কাঠের উনুন আছে আমাদের ঘরের পিছনে, তো সেখানেই হচ্ছে। তো চচুরিটা মা করছিল, করে তো আমার মাছ ভাজছে। তো পরপর যে রান্নাগুলো হবে সবগুলো হয়তো শেয়ার করতে পারবো না, কারণ আমি স্নানে যাবো, মেয়েকে স্নান করবো, অনেক কাজ আছে। তাছাড়া আরও অনেক কাজ থাকে তো জানোই। তো টুকটাক আমি যতটুকু শেয়ার করা টুকটুক করে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা দেখতেই থাকো। এই জন্য কাঠের উনুনে এত বড় কড়া, এত লোকের রান্না বলে কাঠের উনুনে করা হচ্ছে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসে তো ধীরে ধীরে হয়, কাঠের উনুনে তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছটা ভাজছে হচ্ছে আমার দিদি, চচড়িটা মা করে চলে গেছে, মায়ের আরও কাজ আছে। এখন মাছটা ভাজতে বসেছে আমার বড়দি। রাইকে স্নান করাতে এসেছে। এটা হচ্ছে আমার কাকাদের ঘরে, এই ভাইটার বিয়ে জায়গায় দেখতে পাচ্ছ। তো এটা কাকাদের ছাদ, কাকাদের ছাদে স্নান করাতে চলে এসেছি। এটা হচ্ছে আমার মেয়ে, দেখতেই পাচ্ছ রাইকা। আর ওইটা হচ্ছে আমার কাকার মেয়ে, মানে আমার বোন, তার মেয়ে ওইদিকে দাঁড়িয়ে আছে। এটা যে কাকাদের ছাদ, কাকাদের এই ঘরটা নতুন হয়েছে, ভাই করেছে সব কিছুই মাস্টারি চাকরি পাওয়ার পর। তো স্নান করিয়ে দেবো, এখন নাচ, স্নান করানো হয়ে গেছে। স্নান করানো হওয়া যাওয়ার পর দুপুরে নাচানাচি করছে সাথেতে। আচ্ছা, আমিও কিছু বলছি না, কারণ নিজে কাজ আছে যদিও, কিন্তু তবুও চুলটা শুকনো করার জন্য আমি চলে গেলে ওরাও চলে যাবে, তো চুলটা শুকনো হবে না। তো চুলটা শুকনো করার জন্য আমিও কিছুক্ষণ রয়ে গেলাম, তো ভাবলাম ভিডিও করি ওদের দুষ্টুপিগুলো। তো আজকে আইবুড়ো ভাত বাড়িতে খাওয়ানো হয় যেটা সেটা, আর কালকে তো বিয়ে। তো সমস্ত কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমি। আমাদের এখানে হচ্ছে নিয়ম আছে যে বিয়ের আগের দিন, মানে আইবুড়ো ভাতের দিনে হরি লুট দেওয়া হয়, সে পুজো করা হয় নারায়ণ তুলসী মঞ্চের কাছে, তুলসী মায়ের, তুলসী মঞ্চের কাছে, মানে নারায়ণ যেটা বলা হয় আর কি। তো এখানে হরির লুট করা হয়, সেটাই আজকে পুজো দেওয়া হচ্ছে, প্লাস হরির লুট হবে। তো সেই জন্যই ছাদ থেকে তাদের ডাকছি, বাচ্চা তো প্রয়োজন, কারণ হরির লুট নেওয়ার জন্য বাচ্চাদের প্রয়োজন পড়ে। তো বাচ্চাগুলো তাই হরিরকে ছাদ থেকে নামলো আর আমিও নামলাম। জন্মদিন নয়, মামার জন্মদিন।
আবার কি দেবে ব্রাহ্মণ কে দেবে দান করবে আবার কি বলবো তুলসী পাতা ওখানে বলছিল খুকির মায়ের নাম ওই তোর বাতাস দেখি ওইগুলো তো রাত্রে খাবি চল যা ঘরে ঘরে একটা বাড়িতে রেখে দিয়ে যা হ্যাঁ দেখেছি অনেকগুলো বাদাসা খেয়ে জল পিপাসা পেয়ে গেছে জল খেতে এসেছে তো এত পরিমাণে দুষ্টুমি করছে যে বলার মতো না দেখি হাজার মেহেন্দিটা কেমন হয়েছে তোমার দেখে দেখো দেখো সবাইকে দেখি দাও সবাইকে দেখি দাও হাতের মেহেন্দি কেমন করেছ এবার যাবো এগুলো কাকাদের বাড়ি দিতে কুটুম পিতে সারা যেটা বলে আর কি ও ভাইয়ের জন্য আইবুড়ো ভাতের জন্য একটা গেঞ্জি কিনেছিলাম ওই গেঞ্জি লাল মতো গেঞ্জি সেটা দেখিয়েছি আর এইটা ওকে বিয়ে উপলক্ষে ওকে দিচ্ছি ভাইকে এই শার্টটা আর বৌমা যে হবে মানে বউ তিথি মানে ভাইয়ের বউ তাকে একটা কানে দিচ্ছি সোনার সোনার কানেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার আমি পরে ভয়েস দিচ্ছি তো এটা তো সোনার কানটা শেয়ার করা হয়নি কারণ সেটা দেয়া হয়ে গেছে হরিতে আর মনেও নেই আমার তো ওকে একটা সোনার ডলফিন ডিজাইনের সোনার কানে দিয়েছি আর ভাইকে এই শার্টটা দিয়েছি আর আইবুড়ো ভাতে এই গেঞ্জিটা দেওয়া হয়েছে তো এইটাই এটা দিতে যাবো তখন তোমাদের সাথে দেখিয়ে দিলাম মেহেন্দি করেছিল হাতের রাই ভেতরের অংশটা কিন্তু উপরের অংশটা করা হয়নি আর যে যখন সময় পাচ্ছে সে তখন একটু একটু করে দিচ্ছে আর কি এই দিদি মানে ওর মাসির মেয়ে মেহেন্দিটা করছে মানে আমাদের মেজদির মেয়ে ছোটো মেয়ে তো মেহেন্দিটা করছে হাতের ভেতরের অংশটা করা হয়েছিল উপরের অংশটা করা হয়নি তবে এখন উপরের অংশটা করে দিচ্ছে সেটাই দেখা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমাদেরও এখনও করা হয়নি মেহেন্দি আমাদের পরে করে দেবে ডিজাইনটা বেশ ভালোই করছে ধীরে ধীরে এবার বাচ্চার হাতে আর কি হবে এর থেকে ভালোই করছিল ডিজাইনটা যদিও কতটা রাখতে পারবে সেটাই সন্দেহ কারণ আমার মেয়ে তো খুব ছটপটে ওর হাতে ঘেঁটেই ফেলবে আমি ফটো তুলছি তোর আমি তোর ফটো তুলছি এবার ভাইকেও খেতে দেওয়া হবে ওর মা খেতে দেবে মানে কাকিমা খেতে দেবে আইবুড়ো ভাতে যা মাকেই দিতে হয় আমাদের এখানে কী বলতো আইবুড়ো ভাতে প্রেশার করে আলাদা করে যে খেতে দেবে সেটা নয় সবার সঙ্গেই আমরা খেতে বসি আমার বিয়ের সময় সেটাই হয়েছে আড়ম্বর ব্যাপারটা নয় যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা খেতে দেওয়া সেটা নয় নর্মালি এমনি খেতে দেয় সবার সাথে আর সেটাই আমরাও পছন্দ করি সবার সাথে খেতে আমার বিয়েতেও সেটা হয়েছে দিদিদের বিয়েতেও সেটাই দেখেছি একসঙ্গে সবাই যারা খেতে বসে তাদের সেই খেতে বসা হয় তো সেটাই ওকেও দিয়ে দিচ্ছে এটা পাশে জমা বসে আছে আমার বোনের হাজব্যান্ড মানে জামাই বাড়ির Yeah.
আমরা এখন বেরিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পর কাপড় কিনতে। আমার দিদিরা কাপড় কিনবে বললো, যাই যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এখানে সমিতি, তাঁত সমিতি তৈরি হয়েছে আমাদের বাড়ির কাছেই। যদি এখন বন্ধ হয়ে আছে তোমাদের জুম করে দেখাচ্ছি। ঐতিহ্য দেখতেই পাচ্ছে লেখাটা, ঐতিহ্যময় খাদি। তো সরকার থেকে করা হয়েছে, আমাদের পাহাড়ি একটা কাকা হচ্ছে যে খাদির নাকি মানে হে ভালো পদে আছে, তো সেই এখানে উদ্যোগ নিয়ে করিয়েছিল। তো সেই কাজ এখানে তাঁত বোনা কিংবা এইসবই হতো, দেখতাম সুতো তৈরি করা এইসবই হতো। আর এইটা দেখতে পাচ্ছে একটা ছেলে আমাদের এখানেরই এই গাড়িটা তৈরি করছে, মানে নতুন একটা মডেল। ওর বাবা আগে করতে দেখতাম বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করতো, এখন ও তৈরি করছে। ওই একটা বাইকের সঙ্গে কেটে বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে এইভাবে লোহা রড কী সব করে দেখতেই পাচ্ছ। তো এইভাবে গাড়ি তৈরি করার চেষ্টা করছে আর কি, কোনো নতুন মডেলের। তো সেটাই আমি একটু তুলছিলাম। কাপড় কিনতে চলে এসেছি। আসলে কাপড় কিনতে এসেছে আমার বড়দি যে হয়, তার খুঁতুতো ননদ, সেই কাপড়গুলো ব্যবসা করে সে আর তার হাজব্যান্ড। তো তাদের বাড়িতে আমাদের বাড়ির কাছেই, তো তাদের বাড়িতেই কাপড় কিনতে এসেছি। আমার বড়দি কাপড় কিনবে, আর এই পাখি পাখি কাপড়গুলো দেখে আমারও খুব পছন্দ হয়ে গেল। যদি এলো ছাপা কাপড় তো আমার খুব পছন্দ হলো। ওই কাপড়টা আমার মেজদের পছন্দ হয়েছে, নিয়েছে, যেটা ভাঁজ হচ্ছে। তো এই পাখি পাখি কাপড়গুলো তিন গুণে তিনটে নিয়েছি, তার সাথে বড়দি আর 1400 টাকা দিয়ে ভালো কাপড় নিচ্ছে সিল্ক টাইপের। তো সেইগুলোই তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তোমাদের সরাসরি সামনে আমি আসতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যস্ত। যেন ভাইয়ের বিয়ে, সোমবারে বিয়ে, মানে কালকে বিয়ে। তো প্রচণ্ড পুরোনো কাজ তো থাকেই, তাছাড়া হচ্ছে যে মেয়েকে সামলানো, তারপরে আমার মঞ্জি বাচ্চা তাকে সামলানো, মানে আমার কাকার মেয়ের মেয়ে তাকে সামলানো, আর ভাই বলতে কী বলবো, কাকার ছেলে যেটা আমাদের ভাই তারই বিয়ে। তো প্রচণ্ড পরিমাণে ব্যস্ত আছে, যে সামনে সরাসরি আসতে পারছে না, কারণ সবসময় তার মানে ক্যামেরার সামনে আসতে গেলে যে গেট আপের প্রয়োজন সেটা আমি কোনো করি না, বেশিরভাগ সময়ই করি না, বাড়িতেও করি না, হয়তো সেইভাবে কিছুই করি না। কিন্তু এখন আমি একদমই পাচ্ছি না, কারণ আর বাড়ির প্রতি লোক আর আমার পরিবারের যারা আছে তারা কেউ ক্যামেরা ফ্রেন্ডলি নয় বলতে পারো, মানে তারা সোশ্যাল মিডিয়ায় আসতে একটু ওটা সরাসরি পছন্দ করে না। তো সেই কারণে হচ্ছে কি, আমি সরাসরি কথা বলতে পারছি না, কারণ আমি সরাসরি কথা বলতে গেলে ক্যামেরার সামনে তারা এসে যাবে, সেই জন্য সরাসরি কথা বলা যাচ্ছে না। ভিডিও ভিডিও করে যা হচ্ছে সেই রকম তোমাদের দেখাচ্ছি। তো এখন আমি ওপরে দালানের এক ধারে এসে কথা বলছি তোমাদের সাথে। কই মিশুর কই, এই একই জুতো ওটা ছিঁড়ে তো, তোরটা তো ছিঁড়ে গেছে, একই জুতো তোরটা প্রজাপতি ছিঁড়ে ওই রকম। আচ্ছা সামনে মানে ভিডিও করে সব দেখাতে পারবো। কি করছিস?